সংযুক্ত আরব আমিরাত আশিটি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে উনিশ বিলিয়ন ডলার এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রয়েছে ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমিরাত সফর শেষে সৌদি আরব ও কাতার সফর করার কথা রয়েছে তার ম্যাক্রো আমিরাত সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন দুবাই এক্সপ্রো দুই হাজার বিশ সম্মেলনের সাইড বৈঠকের সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রো এবং মাহমুদ বিন জায়েদ চুক্তি অনুযায়ী আমিরাতকে আশিটি রাফায়েল যুদ্ধ বিমান বারোটি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে এই চুক্তির মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে